এই গানফায়ারের কবে থেকে এই রীতিনীতি চলছে? ছাদ থেকে দেখতে পাচ্ছি নন্দীবাড়ির রাস মন্দির। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত জামগ্রামের নন্দীবংশের রাজ দরবারের সামনে। আজ মহা অষ্টমী, এই নন্দীবাড়ির পুরনো রীতি অনুযায়ী গানফায়ারের মাধ্যমে সন্ধি পূজা শুরু হতে চলেছে। এখন চলে এসেছি রাজবাড়ির পূজা মন্দিরের সামনে। তো সাবিকই কঠোর নিয়ম নিষ্ঠা মেনে চলছে সন্ধি পূজা। মন্দিরের ভিতরে নজর কাড়া চিত্র ও কারুকার্য আপনাদের মন ছুঁয়ে যাবেই যাবে। 13 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এই বিশাল নন্দীবাড়ি। এখন বসে আছি আমি নন্দীবাড়ির কাছারি বাড়িতে। তো কাছারি বাড়িতে পেয়ে গেছি এক নন্দীবাড়ির সদস্যকে। তো ওনার মুখ থেকে এখন এই নন্দীবাড়ির কিছু ইতিহাস জেনে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজ থেকে 350-400 বছর আগে আমরা বেনারস থেকে আস, আমাদের এখানে আদি বাড়ি নয়, বেনারস থেকে এসে প্রথমে যাই কাঁজরাপাড়া। কাঁজরাপাড়া জলদস্যুদের অত্যাচারে, ওরা ছিল পূর্বপুরুষরা দু ভাই, ওরা অত্যাচারের ভয়েতে দু ভাই ভাগ হয়ে গেল। এক ভাই সাগঞ্জে রইল, এক ভাই চলে এলো এই মন্ডলায় আগের গ্রামটায়। ওখানে আমাদের অসুবিধে হওয়ার জন্যে আমরা চলে এলাম এই জামগ্রামে। তখন এটার নাম ছিল মনোহরপুর, আর এখানকার তখন জমিদারি ছিল বর্ণময়ীরা। বর্ণময়ীদের তখন আমাদের এখানে এসে বর্ণময়ীদের কাছ থেকে আমরা সামান্য অংশ কিনে বসবাস আমাদের লক্ষ্মীকান্ত নদী থাকতে লাগলো। এখানে আমি এসেই দেখলাম যে খ্যানের পুজো শুরু হয়েছে, মহা অষ্টমীর খ্যানের পুজো শুরু হয়েছে। তো দেখলাম যে মানে একদম টাইম ধরে ধরে কাউন্ট করছিলেন, আর তারপরেই দেখলাম যখন বন্দুকটা ফাটালো। তো এটার কবে থেকে এই রীতিনীতি? এটা হচ্ছে সন্ধি, এটাকে বলে সন্ধি পুজো। সন্ধি পুজো এটাকে বলে, অষ্টমী আর নবমীর যে সন্ধিক্ষণটা সেইটা হচ্ছে সন্ধি পুজো বলে। সেইটাই অতীত আছে পুরাণে, এটা সবাইকার ক্ষেত্রে হয়তো মানসিকভাবে কেউ এটা নিতে পারবে না। কেউ এটা পুরাণে কথিত আছে, নবমী আর দশমীতে সন্ধিক্ষণে রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করবার জন্যে লঙ্কা পাড়ে গিয়ে যখন ইয়ে করেছিল, সেই সন্ধিক্ষণটা এই সন্ধিক্ষণটা। তো আপনারা দেখতে পেলেন ভিডিওর মধ্যে যে বন্দুক ফাটানো হলো, তো খুব কঠোর নিয়মের মধ্যেই এই পুজো শুরু হয়। পুজোটা আমাদের আরম্ভ হয়েছে, মানে কী বলো, আমাদের মধ্যে দ্বিমত আছে। আমাদের কেউ বলে 200 বছরের বেশি, আমরা বলি 300 বছরের, প্রায় 300 বছর। তা এই সময় তো খাওয়া দাওয়া মানে সবই সব ঠাকুর সব মানে স্টেট আমাদের, এক পয়সা চাঁদা ফাঁদা কোনো কিছু লাগবে না, লাগেও না। উপরন্তু আমরা ঠাকুরের কাছ থেকে মানে সপ্তমীর দিন খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেই আসুক সেই খাবে দাবে থাকবে, হই হই করবে। অষ্টমীর দিন আগে খাওয়ান দান হতো আমাদের অব্যবস্থার জন্যে, ও ভাগ দিয়ে দেয় লুচি, এই ডালডা, ময়দা, মুদে আরও কিছু ভাগ দিয়ে দেওয়া হয়। আর নবমীর দিন তো খিচুড়ি সব সর্বত্রই আছে, আর দশমীর দিন বাড়িতে নেতে খাবে, ঠাকুর চাল দিয়ে দেবে, তুমি বাড়িতে গিয়ে নেতে খাবে। তো গ্রামের শহরের পুজোর সঙ্গে গ্রামের পুজোর এটাই তফাত, গ্রামের পুজোর সাবিকি পুজো বনিদান পুজোগুলোর মধ্যে কঠোর রীতিনীতির মধ্যে দিয়ে পুজোগুলো হয়। ঢুকে পড়লাম জমিদার বাড়ির বৈঠকখানায়। এই বৈঠকখানা এখন আর বৈঠকখানা হিসেবে ব্যবহার হয় না, ব্যবহার হয় নন্দীদের নিজেদের বিভিন্ন অনুষ্ঠান। তখনকার দিনে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা ছিল না, তাই এই জেনারেটর চালিয়েই আলোর ব্যবস্থা করা হতো। এখন চলে এসেছি নন্দীবাড়ির গোলাবাড়িতে। এই গোলাবাড়িতে সপ্তমীর দিন ও নবমীর দিন এখানে প্রসাদ বিতরণ হয়। বিভিন্ন অনুষ্ঠানে এখানে প্রায় 200 জন একসাথে বসে খেতে পারে।
এখন আমরা এই নন্দীবাড়ির ভিতরে চলে এসেছি। তো এই নন্দীবাড়ির ভিতরে দেখছি এটাটার জন্য মানে বাড়ি মনে হচ্ছে, নন্দীবাড়ি নয়, এটা টোটাল মনে হচ্ছে একটা পাড়া। তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, সমস্ত সদস্যরা এই বাড়িটার মধ্যেই বাস করেন। এই বাড়ির ভিতরে রয়েছে নন্দীদের গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের মন্দির, উনি এখন সোনার সিংহাসনে অধিষ্ঠান করে আছেন। এতক্ষণ আমরা ঘুরে দেখলাম নন্দীবাড়ির ভিতরটা, তো এখন এসেছি ছাতে। সত্যি একদম ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে, জন যদি ঢোকে ঠিক মতো সে ঠিক করে বেরিয়েও আসতে পারবে না। তোমরা যত দূর দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়ি হচ্ছে এখানে নন্দীবাড়ি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আরও ভালো ভালো ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে।